আসসালামু আলাইকুম, নোয়াখালী টিভি সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি ইমরান হোসেন। এক নজরে দেখে নেওয়া যাক বৃহত্তর নোয়াখালী সহ সারা বাংলাদেশের আলোচ্য সংবাদগুলোর শিরোনাম। যশোরের মনিরামপুর উপজেলার মুঠোফোন চোরের সন্দেহে নির্যাতনের শিকার হয়ে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যুর ঘটনার মামলা হয়েছে। মামলায় 12 জনের নাম উল্লেখ করা হয়েছে। গতকাল রাতে 3 আসামিকে গ্রেফতার করে পুলিশ। প্রথম ধাপে দেশের 323 ইউনিয়ন পরিষদে আগামী 11 এপ্রিল নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আগামী মার্চের প্রথম সপ্তাহে এসব ইউপি তফসিল ঘোষণা করবে ইসি। অস্ত্র মামলায় ঢাকা 7 আসনের সংসদ সদস্য হাজি সেলিমের ছেলে ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 30 নং ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিমকে অব্যাহতি দিয়েছে আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ এ কে ইমরুল কায়েস অস্ত্র মামলায় চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে ইরফান সেলিমকে অব্যাহতি দেন। বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আগামী 16 ডিসেম্বর পরীক্ষামূলক মেট্রো রেল চালুর পরিকল্পনা রয়েছে বলে জানান মেট্রো রেল ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিকি। করোনা ভাইরাসের মহামারীতে এখনও ভুগছে বিশ্ব। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে এই ভাইরাসের সংক্রমণ কমতে শুরু করেছে। গত সপ্তাহে এই ভাইরাসের সংক্রমণ 16% কমেছে। যুক্তরাজ্যের গণমাধ্যম গার্ডিয়ান এর খবরে বলা হয়েছে, মঙ্গলবার রাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে এই তথ্য জানা গেছে। দর্শক, এই ছিল এখনকার মতো বৃহত্তর নোয়াখালী সহ সারা বাংলাদেশের সকল আপডেট পেতে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে যুক্ত থাকুন আমাদের সাথে। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।